हाय फ्रेंड्स, गुड मॉर्निंग गुड मॉर्निंग। এখন বাজে পুরো 11:10 আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে আমাদের এখানে রাধাকৃষ্ণ পূজো, দোল উৎসবে রাধাকৃষ্ণ পূজো, তো ওই জন্য প্রচন্ড জোরে জোরে গান চলছে। আর তাই জন্য আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা। একবারও বন্ধ হচ্ছে না যে আমি সেই টাইমটাতে ভিডিও করবো বা কিছু। তো যাই হোক, আমি অপর্ণা, আমার ইয়ার ব্লগ দিয়ে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থও আছো। আমি আপাতত ভালো আছি, কিন্তু মাঝে মাঝে ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে। আর বাবু এখন ঘুমিয়ে পড়েছে, এই খানিকক্ষণ আগে ঘুমালো। কালকে অতটা কাঁদে নেই, কিন্তু সন্ধে 6টা থেকে টানা 11:45 অবধি জেগেছিল। 6টা থেকে 11:45 অবধি হালকা হালকা মাঝে মাঝে কেঁদেছে, কিন্তু ওই 11:45 থেকে 11:45 অবধি টানা কেঁদেছে, টানা কেঁদেছে। ওই ওই কান্নাটা মানে না, মানে এতটাই কাঁদে, মানে মানে বুঝতে পারি না যে কেন কাঁদছে, কি কষ্টটা হচ্ছে ওর, মানে কি বলবো। মানে তখন তোমরা যদি সেই মুহূর্তটা দেখো না, তোমাদের পর্যন্ত চোখে জল চলে আসবে, এমন কাঁদে ও, এমন আটকে যায় কেঁদে। তো তো তাই জন্য ভালো লাগে না, রাত্রিটা এলে খুব ভয় লাগে, খুবই ভয় লাগে সত্যি বলছি। আর আমার আপাতত টিফিন টিফিন সবই হয়ে গেছে, না দুপুরে খাওয়া এখনো হয়নি, খাবো। আর টিফিন হয়েছে, টিফিনে আজকে আলু ভাজা আর মুড়ি খেয়েছি, তোমার সাথে শেয়ার করিনি, কেননা তখন ভিডিও আরম্ভ করিনি, এডিট করতে আজ অনেক দেরি হলো। আর সকালে এডিট করে ভিডিওটা খানিকক্ষণ আগে ছাড়লাম, তারপরে ভিডিও করতে আরম্ভ করলাম। কালকে রাত্রিরও তো বললাম তো 6টা করে জেগেছিলো, তাই না এডিট টেডিট কিছু করা হয়নি। ও জেগে থাকলে মা নিয়ে ঘোরে, কিন্তু তাও আমিও মানে আমি কিছু করতে ভালো লাগে না, ফোন টোনও ঘাঁটি না, কিছু না, ফোন এখন খুব কমই ঘাঁটি, প্রচুর কম প্রচুর কম। ও আসার আগে পর্যন্ত যত ফোন যা যত না ফোন ঘেঁটেছি, ও আসার পরে পুরো কমে গেছে ফোন ঘাঁটা। তো যাই হোক, আর মা তো আজকে প্রচুর কাজের চাপ আজকে আমার মায়ের, কেননা আজকে যে কাকিমাটা মানে পাশের বাড়ির কাকিমাটা অনেক হেল্প করেছে, রান্নাটাই কে করে দেয় বলো, এখনকারের বাজারে কেউ এইটুকু সাহায্য করে না। তো যাই হোক, রান্নাটুকু করে তো, কিন্তু কালকে কাকিমা চলে গেছে বাপের বাড়ি, এখন আসবে না। আর মাকেই আজ আজকে থেকে একাই কাজ করতে হবে, সব কাজ, দুপুরে রান্নাটাও করতে হবে। তো মা দুপুরে রান্না সকাল সকাল করে নিয়েছে, মায়ের রান্না হয়ে গেছে দুপুরে রান্না। মায়ের আজকে পূর্ণিমা, মানে দোলের পূর্ণিমা, যে দোল পূর্ণিমা থাকে সেই পূর্ণিমা মায়ের আজকে, তো মা ছাতু টাতু খাবে, মা মায়ের কিছু করেনি। আর আমার আমার জন্য কি করেছে আমি জানি না, মানে কি রান্না হয়েছে আমি সেটা জানি না এখন, কিন্তু আমি ঘরে শুয়েছিলাম বাবু আর আমি, তো আমি জানি না। মা রান্না টান্না করে, বাবু জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, না কাঁটা ফাঁটা কাঁচা হয়ে গেছে, কেচে মিলেও দিয়েছে মা এইসবে কটা কি বলে ওই মশলার ডিবে টিবে মাজলো, মেজে রাখলো, তাহলে 21 দিনের দিন ধুয়ে দিলেই হয়ে যাবে, তো আজকে মেজে রাখলো। আর এখন এখন মা গেছে বাসন মাজতে, বাসন মাজা হয়ে গেছে, পুকুরে ধুতে গেছে। তো এই আর কি। আর তোমাদের মনে হচ্ছে অনেক প্রবলেম হবে আজকে আমার ভয়েস শুনতে, তো আজকে আমি বেশি সামনে আসবো না তোমাদের সামনে, কেননা এতজনে আমি কথা বলতে পারছি না, পেটে আমার লাগছে খুব, তো বেশি সামনে আসবো না আজকে, এটাই লাস্ট, আশা করছি আর আসবো না, এবার জানি না আসতেও পারি। তো একটু প্লিজ ম্যানেজ করে নাও, এই আওয়াজটাকে একটু ইগনোর করে আমার কথাটা শোনার চেষ্টা করো। তো এই আর কি। উফ, এতক্ষণ পরে একটু শখ হয়েছে গানটা, আবার এখানে আরম্ভ হয়ে যাবে, চিন্তা করো না। বাবু এই গান যখনই ডিজে গানগুলো বাজছে, খালি চমকে চমকছে, খালি চমকে চমকছে, এনে ওর সামনে থেকে আমি যাইনি, আমি ওর সামনেই বসে আছি, আবার আরম্ভ হয়ে গেল। আর আজকে আমার বর এখনো পর্যন্ত সকাল থেকে আসেনি, সকালে ও মাঠে গেছিল, মাঠে গেছিল, মামাদের পুকুরে জাল দেওয়া হচ্ছিলো বলে, মামাদের পুকুরে জাল দেওয়া হচ্ছিলো, তো ওখানে গিয়েছিল, সকাল থেকে একবারও আসেনি এখনো। আবার আজকে আবার ফিস্টি আছে, ফিস্ট আছে, তো আজকে আপাতত এখনো পর্যন্ত আসেনি। ও বললো দুপুরে যাবো, দুপুর বলতে ওই 3টে সাড়ে 3টে রাত্রে আমি সময় করে আসবে, আর তো কখন আসে দেখা যাক। সকালে ফোন করেছিল, ফোন করে বাবুর কথা জিজ্ঞেস করলো হ্যান ত্যান। আর তোমাদের সাথে আজকে একটা ভালো ভালো জিনিস শেয়ার করবো, মিস করো না কিন্তু কেউ। আর আমাদের এখানে দোলযাত্রাতে হাঁড়ি ভাঙা হয়, মানে
মানে তিনটে উপরে সে হাড়ি বেঁধে মানুষের উপর মানুষ দাঁড়িয়ে একজন হাড়ি ভাঙে, মানে তিনটে থাক হয়, একটা নিচের থাকে দাঁড়ায়, তারপর থাকে আবার একজন, তারপর থাকে একজন দাঁড়িয়ে হাড়ি ভাঙে। তোরা তোমাদেরকে দেখাবো, আমি সামনে থেকে দেখাতে পারবো না কারণ আমি ওখানে যাব না, তাই খুব 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 মিস করছি। এই প্রথমবার আমি যেতে পারছি না ওখানে, আমি একবারও নইলে প্রতি বছর ওখানে প্রায় বেশিরভাগ টাইমটাই ওখানেই থাকা হয়। তো এবার তো খুব 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 মিস করছি, একদম ভালো লাগছে না। ন্যাড়াপোড়াও দেখতে পাইনি, ন্যাড়াপোড়াও বাইরে না গেলে দেখতে পাবো না, জানলা দিয়েও দেখতে পাবো না, তো দেখতে পাইনি। আর পুজোটাও মিস করছি, ঠাকুরের মুখও দেখতে পাইনি, ওখানে ফাংশন হবে সেটাও দেখতে পাবো না, তারপরে হাড়ি ভাঙা সেটাও জানলা দিয়ে দেখতে হবে, জানলা দিয়ে আর কতটুকু দেখা যায় বলো, সামনে না গেলে মানুষজন দাঁড়িয়ে থাকবে যদি না দেখতে পাই। আমি যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, তোমরা আমার ভিডিওটা পুরো দেখো প্লিজ, দেখো সবাই। আর বাবু যখন উঠবে তখন তোমাদের সাথে দেখাবো। তো এখনের মতো টাটা, আমি পরে ভিডিও দেখাচ্ছি। তো সবাই কত খাবার কী কী খাচ্ছি দেখিয়ে দিলাম, আলু ভাজা, ডাল সিদ্ধ আর ডিম ভাজা, এটাই ছিল আমার খাবার। আর মায়ের তো আজকে পূর্ণিমা বললামই, ছাতু খাবে। আর বাবা দাদাদের ছিল মা ডিমের ঝোল, ব্যাস এই আর কি। ভুলে গেছিলাম খাওয়ার ভিডিওটা করবো, ওই জন্য লাস্টে মনে পড়লো তখন খালি জাস্ট এই ভিডিওটা করে ছেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ উপরে হাড়ি ঝোলানো, প্রতি বছর তিনটে করে ঝোলানো হয়, এবছর একটাই ফাটানো হবে, ওটাতে দুধ থাকে। আর এই দেখো সবাই ফাটাতে ঝুলে এসেছে, নিচে একটা থাক হয়েছে, তার উপরে একটা থাক, তার একজন ফাটাচ্ছে। তোমাকে দাঁড়াতে হবে, তোমার পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে না, তুমি হাতিয়ার কে ঘোড়া হয়ে দাঁড়াবে না তোমার পায়ের উপরে।
ফাইনালি ফাটানো হলো, ফাইনালি ফাটানো হয়ে গেল, খুব মজা। জয় রাধাকৃষ্ণ জয় বললে বলা হলো ফাটানো হয়ে গেল। তো এবার হবে হরিণট ছড়ানো, বাতাসে হরিণট ছড়াবে। তো এখন হরিণট ছড়াবে, আবার বিকালে আবার খেলা হবে, খেলা হবে। বিকাল চেয়ার হয়, তারপরে বাতি জ্বালা, মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, আর হয় হাড়ি ভাঙা, আর কলা গাছে ওটা ছিল, কলা গাছে ওটা খুব মজাদার। কিন্তু আমার ভিডিও এখান থেকে হয়তো হবে না ভালো করে, তো তাই আমি করবো না। আর বাবু ঘুমাচ্ছে বলে এত আস্তে আস্তে কথা বলছি। হাই ফ্রেন্ডস, এখন বাজে 7:45। তো আমার বাবু এখন হচ্ছে মায়ের কোলে আছে, এই জন্য ঘুম পাড়াচ্ছে মা। আর ওইদিকে মাঠেতে, মাঠে যেখানে রাধাকৃষ্ণ পুজো হচ্ছে বললাম, সেখানে খেলা হচ্ছে এখন। মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে, বাতি জ্বালা, মোমবাতি ধরানো হচ্ছে, বাট এখান থেকে ওখানে একদমই ফোকাস পাচ্ছে না, একদম মানে ভিডিও হচ্ছেই না, বোঝা যাচ্ছে না। আর তার মধ্যে লাইট আছে এদিকটা, তো তাই না বোঝা যাচ্ছে না বলে আমি আর ভিডিও করিনি। ওই জন্য আমি তোমাদেরকে বাই বলতে চলে এলাম। বিকালবেলায় আমি ছানা খেয়েছি, টিফিন করেছি ছানা খেয়ে। আর আমার মায়ের তো পূর্ণিমা ছিল, তো ছাতু খেলো বিকালে। আর বাবু এতক্ষণ খানিকক্ষণ আগে কাঁদছিল, তাই জন্য মা ঘোরাচ্ছিল এখানে, এখানে চারপাশে ঘুরছিল, ঘুরতে ঘুরতে ও একটু ঘুমালো, তো ওই জন্য মেয়ে বসেছে। ভালো করে ঘুমালে তবে শোয়াবে, জানি না আজকে রাত্রে কী করবে, কতক্ষণ জ্বালাবে কতক্ষণ জ্বালাবে না জানি না। তো ঠাকুরের কৃপা যেন ভালোভাবে ভালো সুস্থ থাকে, আর মানে ঘুমিয়ে পড়ে ভালোভাবে, খাওয়া দাওয়া করে প্রচণ্ড করে না আটকে যায়, ভয় করে খুব। তো এই আর কি, আর রাত্রে রুটি আর দুধ খাবো, মারাও তাই খাবে, সবাই দুধ রুটি খাওয়া হবে। আর এইটুকুই, বেশি পারাবো না। ওখানে মাঠে এবারে আমি খুব মিস করছি, খুবই মিস করছি। আমি মাঠে মিউজিক্যাল চেয়ারে নাম দিই, কোনো কোনো খেলাতে নাম নাই দিই, মিউজিক্যাল চেয়ারে নাম দিই, এমনকি মিউজিক্যাল চেয়ারে নাম দিই, প্রতি বছর প্রাইজও পাই। শুধু একমাত্র আগের বছর আমি কিছু হতে পারিনি, চতুর্থ নম্বর আউট হয়ে গেছিলাম, মানে থার্ড, যদি আর একটা রাউন্ড খেলতে পারতাম তাও থার্ড হতাম, বাট চতুর্থ নম্বরে হেরে গিয়েছিলাম। বাইদাবে প্রতি বছরই জিতি আমি, বলতে নেই, আমি যেখানে খেলায় নাম দিই কিছু না কিছু একটা হই, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হই। তো যাই হোক, আগের বছর হইনি বিয়ের পর, তো আর এবছরে তো নামও দিইনি, যাইও নি, যেতেও পারিনি, খুবই মিস করছি। আর তোমাদের তো হাড়ি ভাঙা দেখালাম, তিনটে ধাপে হাড়ি ভাঙা হয় আমাদের, নিচে সবাই দাঁড়ায়, তার উপরে আবার দাঁড়ায়, তার উপরে একজন দাঁড়িয়ে হাড়ি ভাঙে। তো ওরাও সামনে থেকে তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি, আশা করছি আগের বছর খুব ভালো করে দেখাবো তোমাদেরকে, এবছর পারিনি। এইটুকুই দেখিয়েছি যা। এবার আমি দৌড়ও খেলতে পারিনি, একটু আবিরও মাখতে পারিনি, রঙও মাখতে পারিনি, কিন্তু আমি রং মাখি না, যদিও বেশি হালকা মাখি, মাখি না বলবো না, কিন্তু আবির প্রচুর মাখতে ভালোবাসি আমি, কিন্তু মাখিনি মাখিনি। তো যাই হোক, আর আমার বর এসেছিল, ওর আজকে ফিস্ট ছিল, থাকার পরেও চারটের সময় করে এসেছিল, এসে এই সাতটার সময় গেল, বাবুকে খানিকক্ষণ আদর করলো, তারপরে ঘুমিয়ে পড়েছিল, কেননা দুপুরে ঘুমায়নি, তো তো ঘুমিয়ে পড়েছিল আর সাতটার সময় ঘরে চলে গেল। আর এখন আমি চলে ভিডিওটা আরম্ভ করলো, আমি একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে উঠে এই ভিডিও আরম্ভ করলাম। তো যাই হোক, বাবু এখনো মোটামুটি ভালো আছে, কিন্তু রাতে কাঁদাটা কমছে না, ও কি জানে না কেন কাঁদে, প্রচুর ভয় লাগে। আর এখনো চোখে পিছুটিটাও কাটছে, হয়তো ওষুধটার জন্য হচ্ছে চোখ দিয়ে, কেননা পটে আমি জানি না, চোখে ঠান্ডাটা এখনো কমেনি, হালকা কমেছে, হালকা আগের থেকে হালকা কমেছে, কিন্তু এখনো আছে ঠান্ডাটা, ডান চোখে আছে হালকা ঠান্ডাটা। আর এই আর কি, তো চলো তোমাদেরকে হ্যাপি হোলি দিয়ে লাস্টে শেষ করছি, হ্যাপি হোলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থেকো সবসময়।
সাপোর্ট করো আমাকে আর লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওগুলো প্লিজ। তো চলো, বাই বাই, টাটা।